কয়েক বছরে আমূল পাল্টে গেছে দেশের বিদ্যুৎ খাত। 2019 মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গেছে সরকার। 2008 সালে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4038 মেগাওয়াট। এক দশকে উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ। গেল 18 জুলাই দেশে উৎপাদন করা হয় রেকর্ড 11,387 মেগাওয়াট বিদ্যুৎ। প্রতিমন্ত্রী বলছেন, উৎপাদন সক্ষমতার বিবেচনায় আরও এগিয়েছে দেশের এই খাতটি। আমার হাতে এখনো বিদ্যুৎ প্ল্যান যদি সব আসে, যেমন এই বছর আমি সেপ্টেম্বরে 20,000 উৎপাদনের সক্ষমতা আমরা দিতে পারবো 15,000। তবে সঞ্চালন লাইনের সমস্যার কারণে উত্তরাঞ্চল ও মাদারীপুরের বিদ্যুৎ সেবা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্বীকার করেন প্রতিমন্ত্রী। অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ নিতে পারতেছে না, আমার হাতে আসে নিতে পারতেছে না, নিতে পারলেও দিতে পারলেও ওখানে ব্লক হয়ে যাচ্ছে, যখনই দিচ্ছি ট্রিপ করে যাচ্ছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এগুলিকে আমরা কারেকশন করেছি। আমরা যদি এই বছরও সই করি তাহলে আরও 3টা বছর লাগবে সেই জায়গাকে ইম্প্রুভ করবে। সো আমি মনে করি কিছুটা সমস্যা হবে উত্তরাঞ্চলে, রংপুর এই বেল্টে কিছুটা সমস্যা হবে, আর কিছুটা সমস্যা হবে হয়তো মাদারীপুর, তবে এটা সাময়িক। দেশের অর্থনীতির চালিকা শক্তিকে গতিশীল রাখতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিতরণেও দ্রুত সক্ষমতা অর্জনের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। গ্রামীণ অর্থনীতির যে চাঙ্গা হওয়ার যে একটা বিষয়, সেটা কিন্তু বিদ্যুৎ হচ্ছে একটা কারণ। আগামীতে যখন বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে, সেটা আমি আশা করছি যে এই সঙ্গে সঙ্গেই সঞ্চালনের ব্যবস্থাটাও করা হবে। 2021 মধ্যে 24,000, 2030 মধ্যে 40,000, আর 2041 মধ্যে 60,000।